তো আমি এখানে একটা জিনিস দেখাতে চাইছি আমার যে এই সাবস্ক্রিপশনটা ছিল এখানে আমরা এই সাবস্ক্রিপশনটা ফ্রি টায়ার মডেল এখানে রান করছিলাম তো বেসিক্যালি এর ফ্রি টায়ার মডেলটা এখানে শেষ হয়ে গেছে তো এবার আমাদেরকে পেড মডেলে যেতে হবে মানে উই হ্যাভ টু গো ফর পেড সাবস্ক্রিপশন তো পেড সাবস্ক্রিপশানে যদি আমাদেরকে যেতে হয় তাহলে আমরা কি করব উই নিড টু সিলেক্ট অন সাবস্ক্রিপশন ওভার ইয়ার যদি আপনারা এখানে দেখতে না পাচ্ছেন তাহলে এখান থেকে সাবস্ক্রিপশন আমাদেরকে সার্চ করে নিতে হবে এস ইউ এই যে সাবস্ক্রিপশন এইভাবে আমরা সার্চ করে নেব সাম হাউ উই ক্যান সি ওভার ইয়ার উই हैव টু কাম ডাউন টু দিস সাবস্ক্রিপশন অ্যান্ড আমাদের এখানে দেখছি যে আমাদের ফ্রি ট্রায়াল যে সাবস্ক্রিপশনটা ছিল তো সেটা এখানে ডিসেবলড হয়ে গেছে রাইট তো এবার আমাকে এখানে নতুন সাবস্ক্রিপশন এখানে অ্যাড করতে হবে আই উইল অ্যাড আ নিউ সাবস্ক্রিপশন ওভার ইয়ার তো দেখতে পাচ্ছি এখানে আমরা যখন এখানে সাবস্ক্রিপশন অ্যাড করতে যাচ্ছি এখানে অ্যাস ইউ স্টুডেন্ট বলে একটা সাবস্ক্রিপশন দিচ্ছে বাট আমরা যেতে চাইছি পে অ্যাজ ইউ গো মডেলে যে যাতে আমরা সবকটা রিসোর্স এখানে ইউজ করতে পারি তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সিলেক্ট অফারটা এখানে নেই তো উই বিল ক্লিক হিয়ার টু আপগ্রেড ফর মোর অফারস আমরা দেখে দেখি এখানে কি কি অফার আমাদেরকে দিচ্ছে তাহলে আমরা এখানে আপগ্রেড অফারে যাব এখানে আমাকে আমার সাবস্ক্রিপশন নেম দিতে হবে মুভ টু পে এস ইউ গো ফর ফর ফ্রি প্লিজ লেটাস নো এখানে একটা অপশন দিচ্ছে যে আমরা যে সার্ভিসগুলো ইউজ করবো সেগুলো আমরা কি জন্য ইউজ করবো সেটা আমাকে এখানে মেনশন করতে হবে তো লেটস

এবার এখানে দেখুন যখন আমরা এখানে সাবস্ক্রিপশন এখানে যখন আমরা নিচ্ছি তখন এখানে আবার আমাকে একটা ডেভেলপার অপশন দিচ্ছে দ্যাট মিন্স যদি আমরা ডেভেলপার অপশনটা নিই ইউ ক্যান সি ওভার ইয়ার যে আমরা এখানে কি কি ফিচার্স পাবো আলটিমেটলি আমরা এখানে কিছু টেকনিক্যাল সাপোর্টস পাবো রাইট তো যে টেকনিক্যাল সাপোর্টগুলো আমাদেরকে অ্যাজওর প্রোভাইড করবে ইফ ইউ সাপোজ ভি আর ট্রাইং টু ডেপ্লই সামথিং বাট উই আর আনাবল টু ডেপ্লোয় সাম থিং ইজ গোয়িং রং উইথ অ্যাজওর আমরা সেটা বুঝতে পারছি না তাহলে এখানে আজোলা টেকনিক্যাল টিম আমাদেরকে সাপোর্ট দেবে তার জন্য এখানে দেখুন 1916 এটা আমরা ইউজ করি বা না করি পার মান্থে এই বিলিংটা আমাদের কাছে আসবে তো আমরা এরকম কোনো সাপোর্টে আমরা এখানে যাব না আমাদের কাছে এখানে একটা প্ল্যান আছে বেসিক প্ল্যান রাইট এই বেসিক প্ল্যানে যদি আপনি যান সো ইউ ক্যান সি উই উইল গো উইথ দা বেসিক অপশন

তো বিকজ অফ দ্যাট আমার এখানে পেমেন্ট ভেরিফিকেশনটা আপডেট হয়ে যাবে তো এটাকে আপডেট হয়ে যাক তো ইউ উইল সি দ্যাট আমার এখানে সাকসেসফুলি আপডেট হয়ে গেল বিকজ আমার এখানে অলরেডি কার্ড অ্যাড করা আছে যখন আমরা ফ্রিটার অ্যাকাউন্ট ওপেন করেছিলাম তখন হয়েছিল এবার অনেককার ক্ষেত্রে এটা হতে পারে যে আমি অনেক সময় দেখেছি যে নতুন করে কার্ড ডিটেলস দিতে পারে তো কার্ড ডিটেলস যদি নতুন করে দিতে পারে নতুন করে দিয়ে দেবেন কার্ড ডিটেলস রাইট তো অ্যাজ অফ নাও আমাদের এই সাবস্ক্রিপশনে যদি আমরা যাই তাহলে এবার আমরা দেখবো এখানে অ্যাজো সাবস্ক্রিপশন ওয়ান বলে একটা সাবস্ক্রিপশন এসছে রাইট আর এটা এখনো ডিজেবল দেখাচ্ছে নাও ইট উইল টেক সাম টাইম টু গেট এনেবলড এটা যতক্ষণ না এনেবলড হচ্ছে ততক্ষণ আমরা এখানে কোনো ল্যাব প্র্যাকটিস করবো না সাম হাউ এটা ওরা বলে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স হয়ে যাবে কিন্তু আই বিলিভ যে এটা অনেক সময় ইনস্ট্যান্টও হয় বাট আমার এখানে এখনো ডিজেবল দেখাচ্ছে সো প্লিজ হোল্ড অন ফর ফিউ ওকে এখনো আমার এখানে কিন্তু অ্যাস সাবস্ক্রিপশন ওয়ানটা এখানে কেন এড করছে না তো সি এখানে সাবস্ক্রিপশন কি দেখাচ্ছে তো আমাদের এখানে দেখালো যে সাবস্ক্রিপশন আপগ্রেড হয়ে গেছে বাট ইট মাই টেক সাম টাইম ওয়েট মিনিটস ঠিক আছে কারেন্ট কস্ট এখন কিচ্ছু দেখাবে না মানে আমার ফ্লিট এই যে কারেন্ট কস্ট আছে এটা আমাদের দেখাবে না চিন্তা নেই এটা আমাদের কোনো ইস্যু হবে না আমাদের এখানে আর এখানে স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাক্টিভ এটা আমাদের জিরো 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 হয়ে যাবে এটাও কিছুক্ষণ আমরা যদি ওয়েট করি তাহলে এটা আপডেটটা আমরা এখানে দেখতে পাবো এবার আমাদের নতুন করে এখানে বিলিং সাইকেল আস্তে আস্তে স্টার্ট হচ্ছে আমরা যা রিসোর্স ইউজ করবো আমরা দেখতে পাবো যে এখানে আমাদের

ওকে এটা ফ্রি টায়ারই দেখাচ্ছে আপনাদের একবার দেখে এটা আপডেট হতে একটু সময় লাগে আমি যদি এখানে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে যাই লেটমি চেক আমি এখানে নতুন সাবস্ক্রিপশনটা পাচ্ছি কিনা তো নিউ সাবস্ক্রিপশন ইজ স্টিল নট আপডেটেড এটা হয়ে যাবে জাস্ট হোল্ড অন ফর আ ওয়াইল